तो फ्रेंड्स वेलकम टू माय न्यू व्लॉग। तो फ्रेंड्स आज के इंदिरा दो सप्ताह जो बाड़ी गए कलकाता गे के देख चले देवा इज बैक। तो आज के प्लान करी तामिनी घाट बोले आज रूम थे 50 किलोमीटर दूरे। तो जब गए की करी पुरोटा अपन देखो ठीक है जेमन कर। तो विंटेज वैगाबोंग इज बैक। तामिनी घाट सुंदर घाटटी अवस्थित पुणे थेके प्राय 40 किलोमीटर दूरे। এই ঘাটটি প্রায় 15 কিলোমিটার ধরে লম্বা। আর এই সুন্দর ঘাটটি চলুন আপনারা দেখুন আমাদের সাথে। আর এই ঘাটের কাছে আমরা কি কি করি, কিভাবে আমরা এনজয়মেন্ট করি, যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। দ্য ওয়ে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ইউ আর উইথ দ্য ভাগাবং, লেটস ডু দিস। তো বন্ধুরা আমরা এখন অন দ্য ওয়ে আছি আর খালি ভিউটা খালি আপনারা দেখুন, অসাধারণ ভিউ। এইদিকে পুরো লেকের ভিউ আছে, এইটা রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি, আর এইদিকে হচ্ছে পাহাড়, মানে ম্যাজিক্যাল ভিউ একদম। ঠিক আছে আগে আমরা যেতে থাকি আর আপনারা দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিউ আছে। আমি আগে একবার এসেছিলাম এখানে, আপনাদেরকে পুরোটা দেখাবো, দেখতে থাকুন। রাস্তার মাঝে একটা সেলফি পয়েন্ট এখানে পেয়েছি, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, খালি ওই দিকটা দেখুন, মানে বৃষ্টি আসছে, ভীষণ জোরে বৃষ্টি আসছে, কিন্তু তার সাথে সাথে কি সুন্দর পাহাড়ের ভিউ যেমন থাকে, ভেরি বিউটিফুল। তো ফ্রেন্ডস খালি ভিউটা দেখুন, এখানে পাহাড় আছে আর সেখান দিয়ে ঝর্ণা পড়ছে, খালি দেখুন ভিউটা, অসাধারণ ভিউ। জানি না আপনারা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছেন, টু গুড। আর রাস্তার এদিকটা খালি দেখুন, ওই দিকে দেখলেন পাহাড় আর এইদিকে হচ্ছে এখানে মুলশি লেক, অসাধারণ ভিউ। আমরা আগে যাই তারপরে আপনারা লেকের ভিউটা আরও বেশি করে দেখতে পাবেন। ওই আমরা এখন এসেছি এখানে মুলশি ঘাটের এখানে। তো ওইখানে একটা পয়েন্ট আছে সামনে, খুব সুন্দর সুন্দর ভিউ আছে, সামনে একটা ঝর্ণা, সেটা আপনাদের এখন দেখাবো, প্লাস আরও ভিউ আছে, আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস রাস্তাটা হচ্ছে এরকম, এইভাবে আপনাদেরকে যেতে হবে কারণ এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যত এখানে বৃষ্টি হয় তত রাস্তার আরও সুন্দর লাগে দেখতে। আর তার রাস্তার মাঝে মাঝে এইভাবে ঝর্ণা পড়ছে, বিউটিফুল। এইদিকে এইভাবে স্রোত বয়ে চলেছে আর ওইখানে ঝর্ণা পড়ছে আর এখানে পাহাড়, জাস্ট দেখুন গাইস কি সুন্দর, দেখতে থাকুন আপনারা। ভাই চল উধর, মানে দেখা কে আগে ভি বহুত কুছ হ্যায়, হে ভাই আগে বহুত হ্যায়, রাস্তা হ্যায়, পানি হ্যায়, পাহাড় হ্যায়, পর্বত সব হ্যায়, তো পানি পানি ইধর, পানি পানি হ্যায়, পানি। তো মাঝখানে বৃষ্টি নেমে গেছিল, তো আমরা ছাতা খুলতে গিয়ে ছাতা গেছে উল্টে, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এলাকায় যেমন হয় তেমনই খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে আবার আমরা বেরোবো। ফ্রেন্ডস চুল এলোমেলো হয়ে গেছে, কিছু করার নেই, খুব বৃষ্টি হচ্ছিল আর তার মাঝখানে আমরা এমনভাবে যাচ্ছিলাম, ভিজিনি আমরা, তো বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর তার সাথে এরকম ভুট্টা, মজাই আলাদা। ফ্রেন্ডস আমার পেছনের ভিউটা জাস্ট অসাধারণ, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের একটুখানি টাইম ল্যাপস দেখাই, দেখুন। ফ্রেন্ডস এখন লাঞ্চের সময়, এখানে আমরা খেতে এসেছি সাই রিসর্ট, আর রেস্টুরেন্টের বাইরে খালি ভিউটা দেখুন, মেঘলা ওয়েদার, কুয়াশা পুরো, আর তার কাছে আমাদের এই রেস্টুরেন্ট। তো এখানে যেরকম ছোটো 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 সব রেস্টুরেন্ট আছে খাবার টাইপ, দেখা যাক আমরা কী খাই।
फ्रेंड्स এখন আমাদের লাঞ্চের টাইম, তো এখানে আমরা খাবার খাবো। রাস্তাতেই পড়েছে, আর তার আগের ভিউটা দেখুন, যেখানেই আপনি দেখবেন এরকম ভিউ আছে তামিনী ঘাটের কাছে, অসাধারণ ভিউ। তো ফ্রেন্ডস আমাদের লাঞ্চ চলে এসেছে, চিকেন থালি খাচ্ছি, আমি রুটি দিয়ে খাবো আর এ ভাকরি দিয়ে খাবেন, আর আমরা যে খাবো আর আমাদের মশলা পাপড়ও আসছে সেটা অর্ডার করেছি। আর আমাদের সামনের ভিউটা দেখুন, এইটা হচ্ছে সামনের ভিউ, পুরো পাহাড় আছে আর ঠান্ডা ওয়েদার, আর তার সামনে বসে আমরা এটা খাবো। তো আমাদের মশলা পাপড়ও চলে এসছে, নর্মাল জায়গায় অনেক বড় বড় থাকে, এখানে দুটো ছোট ছোট দিয়েছেন। এই জিনিসটা আমার খুবই প্রিয়, কলকাতাতে খুব একটা পাওয়া যায় না, এটা মহারাষ্ট্রতেই পাওয়া যায়। তো আমরা এখন লাঞ্চ করি, লাঞ্চের পরে আবার কথা হবে। তো ফ্রেন্ডস আপনাদের মুলশি লেকের একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মুলশি লেক, বিশাল বড়, মানে অনেকটা ডেপথ ডেপথ আছে, আর ওই দিকটা পুরো পাহাড় আর মাঝখানে লেক, আর এইদিকে আমরা আছি। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে, বৃষ্টির সাথে সাথে রোদও আছে, খুব সুন্দর দৃশ্য। তো আমরা এখন মুলশি লেকের সামনে আছি, কেমন কেসে লাগা বাতা? আর বহুত আচ্ছা লাগা, বহুত আচ্ছা লাগা না? সুরায় মস্ত হে, হ্যাঁ বারিশ হো রা হে সুবহ সে, লেকিন বিচ বিচ মে বারিশ রোক ভি রা হে, লেকিন আপনা বহুত এনজয় কিয়া আজ হাম লোগ, বহুত মস্তি কিয়ে। তো ফির সে ইদার আনে গা, হ্যাঁ বারিশ কে মৌসুম, আপনারাও একবার আসুন এখানে, অবশ্যই বৃষ্টির সময় আসবেন এখানে, বৃষ্টির সময় এলে আপনাদের আরো ভালো লাগবে, কারণ ঝর্ণা দেখা যায় প্লাস খুব সুন্দর লাগে ভিউ, পুরো পুরো একদম গ্রিনারিস, দারুণ লাগবে। আপনারা অবশ্যই আসবেন যারা যারা এই ভিডিওটা দেখছে। কি অসাম লাগছে গাইস এখানটা দেখতে, খালি দেখুন আপনারা ফ্রেন্ডস, অসাধারণ। এদিকে পাহাড়, এদিকে লেক, কুয়াশা, দারুণ। সো ফ্রেন্ডস আই এম ব্যাক টু পুনে। তো আমার রুম থেকে তামিনী ঘাট হচ্ছে অ্যারাউন্ড 60 কিলোমিটার। তো যতক্ষণ আমি পুনেতে ছিলাম অতটা গরম পাইনি, কিন্তু যেই তামিনী ঘাটে পৌঁছেছি মানে ওয়েদার কমপ্লিটলি চেঞ্জ, মানে খুবই ঠান্ডা ছিল। আমার উচিত ছিল একটা জ্যাকেট নিয়ে যাওয়া, কিন্তু জ্যাকেট নিতে ভুলে গেছি। তো ভালোই এখানে গিয়েছিলো, ঠান্ডা ছিল আর ঘন ঘন বৃষ্টি হচ্ছে, তো ওয়েদার পুরো চিল, কিন্তু যেই আবার পুনেতে ঢুকে গেছি আবার গরম শেষ। তো এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটা গাইস সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যারা যারা তামিনী ঘাট যাওনি পুনেতে থেকে তারা বিশাল মিস করছো, একবার অবশ্যই যাও আর ঘুরে আসো। মানে ওইটা পৃথিবী না, ওইটা পৃথিবী না, পুরো স্বর্গ। মানে আপনাদের আপনারা তো দেখলেন যে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে ছোটো 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 ঝর্ণা পড়ছে, সামনে লেক, মানে ইটস বিউটিফুল। তো আর আপনারা অবশ্যই যাবেন বৃষ্টির সময়, ঠিক আছে, গরমকালে গিয়ে কোনো লাভ নেই, কারণ ঝর্ণা ফর্ণা তখন চলে না। তো বৃষ্টির সময় যাবে আর এটা দেখবে, একদম অসাধারণ লাগবে। আর আমি এই জায়গাটার ডিসক্রিপশানটা গুগল ম্যাপ আমি লিঙ্কে দিয়ে দেবো, আর আপনি আপনারাও এমনি তো এমনি গুগলে সার্চ করলে পেয়েই যাবেন গুগল ম্যাপে যে তামিনী ঘাটটা কোথায় আছে, তাও আমি দিয়ে দেবো। ওকে, তো দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ বাই।